আল্লাহর ঘর কাবায় গিয়েছেন, সেলফি একটা না নিলে তাওয়াফ যেন হয় না। এখন রিয়া কাকে বলে? কাবার সামনে তার একটা সেলফি নিতে হয়, হাজারে আসওয়াদ চুমু দিবে তারও একটা সেলফি নিতে হয়, জামজম পান করবে এর একটা সেলফি নিতে হয়, আবার লাইভে না আসলে তাওয়াফ যেন কি হচ্ছে না, কবুল হচ্ছে না। আর আমরা কেমন পাগল, এখন পাগল দেখতে পাবনাই যাওয়া লাগে না, টিকটকে ঢুকলেই পাগল দেখা যায়। দেখলাম জামাইয়ার বউ নতুন বিয়ে, গেল কোথায়? মক্কায়। যাবে কিসের জন্য? এবাদতের জন্য। বউ কে হয়? বউ সে হয় যাকে স্বামী দেখবে। এখন বউকে সাজিয়ে গুছিয়ে কাবার সামনে দুইজনে মিলে এক মিনিটের ভিডিও করে টিকটক দিল, আলহামদুলিল্লাহ জামাইয়ার বউ। আমরা এখন মক্কা নগরীতে এই ভিডিও দেখে আমিও শেয়ার করে বললাম একদিন আমিও বউ নিয়ে যাব, একদিন আমিও কুই নিয়ে যাব বউ নিয়ে। এবং সে শিয়ার করে মনে করছে হজ্জে আকবরের স্বভাব নিয়ে নিয়েছে। তাহলে বউয়ের ছবি অনলাইনে দেওয়া এটা একটা এবাদতের মূল মাধ্যম হয়ে গেছে। কিছুদিন আগে দেখলাম হাজি শয়তানকে পাথর মারবে, ডান হাতে মোবাইল, কেন সেলফি না নিলে এবাদত কবুল হচ্ছে না, ডান হাতে মোবাইল নিয়ে বাম হাতে শয়তানকে পাথর মারছে। আমার মন হঠাৎ করে বলে উঠল হয়তোবা শয়তান জিজ্ঞেস করছে, হাজি আমারে পাথর মারিস, আমার চেয়ে বড় শয়তান তো তুই দাঁড়ায় আসস, কারণ আমার চেয়ে বড় শয়তান তুই দাঁড়ায় আসস, কারণ ডান হাতে সেলফি বা মাতে কি নিয়ে আসস, পাথর নিয়ে আস। এই যে রিয়ার কাজ কারবার চলছে, শয়তানকে পাথর মারবে সেখানেও একটা সেলফি না নিলে যেন শয়তানের পাথর মারাটা কবুল হচ্ছে না। সর্ব জায়গায় যেই সেলফি আর টিকটক চলছে তাতে রিয়ার যেই কাজ কারবার চলছে, এই সম্পূর্ণ রিয়া থেকে আপনাকে মুক্ত করে বান্দাকে মাবুদের সাথে যেই তরিকা, যেই রাস্তা, যেই পথ মাবুদের সাথে বান্দার সম্পর্ক করিয়ে দেয়, এই সম্পর্কের নামকে তরিকত বলে। এখন আসেন আমি সামনের দিকে যা, কয়েকটা কথা না বললে নয়, সেই জন্য আমাকে বলতে হবে। দুনিয়াতে সবাই কাউকে না কাউকেই ভালোবাসে, কেউ অবৈধ রাস্তায় ভালোবাসে, কেউ বৈধ রাস্তায় ভালোবাসে, কথা ঠিক না? আপনি বিয়ের আগে গার্লফ্রেন্ডকে প্রেম করে দেখলেন, গোনা হয়ে গেছে, কথা ঠিক না? আবার আপনি বিয়ের পরে বউকে প্রেম করে দেখলেন, আমলনামায় সওয়াব হয়ে গেছে। একটা হচ্ছে আগে আর একটা হচ্ছে, তো দুইটাই কিন্তু প্রেম, একটা অবৈধ আর একটা বৈধ। তাহলে গভীর মনোযোগ, দুনিয়ার কিছু প্রেম আছে যেই প্রেম এবাদত হয়ে যায়। আমি যখন আমার মায়ের দিকে দেখব আল্লাহ বলে কবুল, হজের সওয়াব মিলে যাবে। আমি যখন আমার বউয়ের দিকে তাকাব আল্লাহ আমাকে নফলের এবাদতের সওয়াব দিয়ে দিবে। কিন্তু বান্দা যখন সকল সম্পর্ক ছিন্ন করে দিয়ে এক রবের সাথে সম্পর্ক করে ফেলবে, ওই সম্পর্ক কোন জায়গায় নিয়ে যায়? আমি যদি আমার প্রেমিকের জন্য বিষ খায় আমি আত্মহত্যা করে মরে গেলাম, আমি যদি আমার প্রেমিকের জন্য আগুনে ঝাঁপ দেই আমি ছাই ছাই হয়ে যাব। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বললেন, রহমান দুনিয়ার সকল সম্পর্ক ছিন্ন করলাম, আপনি মাবুদের সাথে সম্পর্ক করে ফেললাম। যখন রহমানের সাথে বান্দার প্রেম হয়ে যায়, প্রেম এত পাওয়ারফুল হয়ে যায়, এত ক্ষমতাধর হয়ে যায়, এত স্ট্যাটাস কোয়ালিটি বেড়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনে পড়ছে তখন প্রশ্ন, ইব্রাহিম আপনি কেন আগুনে? উত্তর, দুনিয়ার কোন প্রেম নয়, দুনিয়ার মালিকের প্রেমে। রহমান ডাক দিচ্ছে, আগুন তোমার কাজ জ্বালায়া দেওয়া, আগুন তোমার কাজ ছাই ছাই করে ফেলা। খলিল যখন রহমানের প্রেমে পড়ে গেছে, কুনি বারদাও ওয়াসালামা, আজকে তুমি ছাই ছাই করবে না, আজকে তুমি জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বাগানকে বাগান করে দে, প্রেম সমুদ্রের মাঝখানে রাস্তা করে দে, প্রেম সেই ফুল সিরাতের কঠিন মুহূর্তকে জান্নাতের সিঁড়ি দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যায়, এটার নাম প্রেম। এটার নাম কি? তো আমি প্রেম নিয়ে কেন কথা বললাম, একটা কারণে, আল্লাহর নবী সেই প্রেমের একটা রাস্তা দিয়েছে। একটা কি দিয়েছে? রাস্তা দিয়েছে, সেটাকে তরিক বলে, সেটাকে রড বলে, সেটাকে সিরাতে মুস্তাকিম বলে। তা আল্লাহর হাবিব বলছে, ও আল্লাহর বান্দা, তোমরা যদি ভালোবাসতে হয় এক নম্বরে আল্লাহকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে?